একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল, রাস্তার মাঝে ফোন এলো। তার বউ ফোন করে বলছে, তুমি আর একবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও, একটা কথা বলতে ভুল হয়ে গেছে। বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালো করে বুঝিয়ে এসো, কোনো ঈদ বা অনুষ্ঠান এমনকি তোমার জন্মদিনও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমেই থেকে যায়, আমাদের বাড়িতে যেন না আসে। বাধ্য হয়ে বউর কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল। সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল, তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছে। এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো। সে মনে মনে ভাবল, বাবা কি তাহলে আগে থেকে এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনত, কে জানে হয়তোবা। তারপর অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বাবা ওনার নির্দিষ্ট কামরায় চলে যাওয়ার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, স্যার একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। বলছি যে একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত। সত্যি কি তাই? অনাথ আশ্রমের মালিক বললেন, হ্যাঁ, ওনাকে আমি প্রায় 40 বছর আগে থেকে ভালো করে চিনি এবং জানি। আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন, তবে মনের দিক থেকে আপনার বাবা বড় মনের একজন মানুষ। ছেলে বলল, আমি তো সেটাই জানতে চাইছি, বাবাকে কিভাবে চিনলেন? বৃদ্ধ মালিক বললেন, 40 বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটা অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে গিয়েছিলেন, এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে 40 বছর আগে দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনেই দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না, 40 বছর আগের সেই অনাথ শিশুটিই যে উনি। ছেলেটির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগলো। ছেলেটি হাউমাউ করে কাঁদতে লাগলো, আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলো। বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। 2 দিনের ভালোবাসার জন্য 40 বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি। ছেলের ওই করুণ দৃশ্য দেখে বাবা কেঁদে ফেললেন। তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ধুর বোকা ছেলে, এর জন্য কান্না করতে আসে? আমি তো তোকে মাফ করেই দিয়েছি। এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে সে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে বাড়ির দিকে ফিরে গেল। পৃথিবীর সকল বাবার প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না, খোঁজ সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে হাসা বাদ দিয়ে দিতে। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খালখন্দগুলো চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধ বোধ নেই। মানুষটা যদি ভুল হয়, আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন, তা ব্যর্থ হতে বাধ্য। বাড়ি থেকে বেরোনোর সময় পেছন পেছন এগিয়ে আসে মানুষটার নামই হলো মা। ভালো মেয়ে চেনার সহজ 6টি বৈশিষ্ট্য। নাম্বার 1, একটুতেই রেগে আগুন। নাম্বার 2, মুখের ওপর উচিত কথা বলে দেয়। নাম্বার 3, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 4, খুব সহজে মানুষকে আপন করে নেয়। নাম্বার 5, কারো কষ্ট দেখলে নিজে কেঁদে ফেলে। নাম্বার 6, কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে। বইটির নাম ছিল সমাপ্তি। উপসংহারের শেষ পাতায় লেখা ছিল, দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বদলাতে শেখায়। প্রেম মানে হলো পছন্দ, আর বেশিরভাগ মানুষ ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। সেই পুরুষ সত্যি চমৎকার যে হাজার নারীতে নয় এক নারীতে আসক্ত বছরের পর বছর। গোপনীয়তার মিথ্যা সম্পর্ক নষ্ট করে, তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই। যে অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। পরিস্থিতি বদলাতে যদি না পারো তাহলে মনের স্থিতি বদলে দাও, সব কিছু আপনা আপনি বদলে যাবে। 2টি গোপন কথা স্ত্রীকে বলুন। নাম্বার 1, আপনার শত্রুকে চিনিয়ে দিন। নাম্বার 2, বন্ধুর সাথে বলা গোপন কথা। বিপদ যত তীব্র হবে
প্রতিদানও তার বিরাট হবে। অহংকার পরিত্যাগ করুন। মানুষ যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, লক্ষ্য করলে দেখা যাবে শিশুটির হাত মুষ্টিবদ্ধ থাকে, অর্থাৎ জগতে প্রবেশ করেছে হাত মুঠো করে, যেন এই ধারণা নিয়ে আসছে এ জগৎ আমার, একমাত্র আমারই। আবার এই জগৎ ছেড়ে যখন চিরবিদায় নিচ্ছে, তখন হাত আর তার মুষ্টিবদ্ধ থাকে না, খোলা। মৃতদেহ যেন বলতে চাইছে, দেখো হে, সঙ্গে করে কিছুই নিয়ে যাওয়া হলো না। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা, দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা, কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয়। এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্যে বসবাস। যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র। নিজের চিন্তা নিজেই করো, কেউ তার সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না। কি অদ্ভুত জীবন, একদিন মরে যাওয়ার জন্য অনেক দিন বেঁচে থাকতে হয়। কোনো কিছু অভ্যাসে পরিণত করতে নেই, কারণ একবার কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে গেলে তা ভোলা অনেক কষ্টকর। তুমি তার কাছেই সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে, তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো। মেয়েরা স্বামীকে সব দিতে পারে, শুধু দুটি জিনিস ছাড়া, সেটা হলো, নাম্বার এক, বিয়ের আগে তার অন্য কোথাও সম্পর্ক থাকলে সে সত্যিটা বলে দিতে পারে না, নাম্বার দুই, যদিও বর্তমানে বিষয়টা ভিন্ন কিন্তু সত্যি বলতে মেয়েরা সহজে স্বামীকে তালাক দিতে পারে না। যে আপনাকে গুরুত্ব দেয় না তার থেকে নিজ দায়িত্বে সরে আসুন। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয় সেই জুতো জোড়া ছিঁড়ে যায় সবার আগে। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায় সে জামাটা ছিঁড়ে যায়, নয়তো রং লেগে যায়। যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে ওঠে সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায়, কিংবা বেল্ট। যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় সেই মানুষটাই দেখবেন ছেড়ে চলে যায়। তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না, এমনকি তোমার প্রিয় মানুষটাও না। আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি, কারণ আমার রব কখনো আমায় ছেড়ে যায়নি। হতাশ হবেন না, রব দিতে কতক্ষণ শুধু সবুর করেন। যখন দেখবেন বড় ধরনের বিপদ পাশ কেটে চলে গেছে, তখন বুঝে নেবেন আপনার কোনো গোপন দান সদগা রবের দরবারে কবুল হয়েছে। মানুষের মন বড় বিচিত্র, বড় অদ্ভুত। মানুষ বারবার প্রেমে পড়ে, আর প্রতিটি নতুন প্রেমই মানুষকে বাঁচতে শেখায়। জীবনে অর্থের প্রয়োজন, তার চেয়ে আরও অনেক বেশি প্রয়োজন বড় মনের মানুষ হওয়া। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকে। মন থেকে ভালোবেসেছে যারা, খোঁজ নিয়ে দেখো কেউ ভালো নেই তারা। জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক, এমন একজন থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, যার পাশে বসলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন। অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। দুনিয়াটা তো সুখের জায়গা নয়, তাহলে এখানে সুখ কী করে পাবে? ছেলেদের একটা ভুলেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয়, আর তা হলো সময় না দেওয়া। ভাই, মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান, ভালোবাসা আর সময় দেয়। লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায়, শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে। কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার, আর সে অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষ আসাটাও দরকার। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না, এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না, এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না, এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। সব কিছু ভুলে ঘুমায় নেন, নিজের যত্ন নেন, পাত্তা দিয়েন না, আশেপাশে যা হচ্ছে মেনে নেন, বিশ্বাস করেন ঘুমায় গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না। মানুষের অভাব চিরস্থায়ী না। আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন, নিজে অভ্যস্ত হয়ে পড়বেন, তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে। অন্তত নিজের মূল্য বোঝেন, যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন সেই একসময় মানসিক কষ্টই দিবে, তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দেন। তর্কে জেতা বড় জয় নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো, কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। যতই ভালোবাসো এই তিন ধরনের মানুষকে জীবনে বেশি দিন ধরে রাখা যায় না। অনেক সময় আমরা এফোর্টের কোনো কমতি রাখি না, তারপরও মানুষগুলো ছেড়ে যায়। নাম্বার এক, যে মানুষগুলো একজনের মধ্যে সুখ খুঁজে পায় না,
আজ একজনকে ভালো লাগে তো কাল অন্যজনকে, এ ধরনের মানুষকে ভালোবেসে ধরে রাখা যায় না। নাম্বার দুই, যার মধ্যে ইগো বেশি তার শুধু প্রেমটাই হয়, একসাথে থাকা হয় না। কম বেশি ভুল আমরা সবাই করি, কিন্তু যার মধ্যে ইগো বেশি সে ভুলগুলো মেনে নেয় না। নাম্বার তিন, যে তোমায় বিশ্বাস করে না, বাহিরের লোকের কথায় যদি কেউ তোমায় ভুল বোঝে তাহলে এখনও সে তোমায় চিনতেই পারেনি। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম। নাম্বার এক, মায়া ত্যাগ করুন। নাম্বার দুই, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার তিন, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার চার, নিজেকে সময় দিন। নাম্বার পাঁচ, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার ছয়, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। নাম্বার সাত, যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাক। শান্তি একটা খুব ছোট শব্দ, কিন্তু খুব দামি, একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া। কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ, তাল মিলিয়ে চলতে হবে, এরই নাম জীবন। ভালো জিনিসের কদর নেই, মদ বিক্রেতা এক জায়গায় বসেই মদ বিক্রয় করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরকেও পর করে দেয়। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি, কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে, শেষটাও সেই করে। মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে যেই মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল। ক্ষমতার দোর মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়া কবর পর্যন্ত, আর নেক আমল জান্নাত পর্যন্ত। যখন আপনি বুঝতে পারবেন রব ছাড়া আর আপনার কেউ নেই, তখন আপনার এটাও বুঝে নিতে হবে রবকে পেলে আপনার আর কিছুর দরকার নেই। চুপ থাকেন, দাম বেড়ে যাবে। কথা কম বলেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে। একদিন সবাই বলবে ও কি বলে দেখো, সবসময় যদি বকবক করতে থাকেন আপনার কথার কোনো মূল্যায়ন থাকবে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। মা প্রথম থেকেই বলতো, এত বন্ধু বন্ধু করছিস, একটা সময় পর গিয়ে দেখবি কেউ নেই। সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক। সত্যি মা, আজ কথাটা মিলে যায়, একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলার সাথেই সে আপনাকে অযোগ্য বলে মনে করবে। সংসারের কোনো সন্তান যদি সৎ আর অতিরিক্ত বিনয়ী হয়, সেই সন্তানটাকে সংসারের লোকজন বেশি ঠকায়। সম্পর্কের বাঁধন বলতে কিছু নেই, যা আছে সবই প্রয়োজনের আয়োজন। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, আর সে বিশ্বাসটাকে রক্ষা করা তোমার দায়িত্ব। যারা প্রচণ্ড রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপী মানুষের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না। ঝগড়া অশান্তি আর সহ্য করতে পারছেন না, তাহলে একটা কাজ করবেন, আগে ভাবুন কেন তার সাথে ঝগড়া হচ্ছে। যদি সমাধান করার মতো হয় তাহলে করুন, না হলে সরে গিয়ে একা থাকুন। বেশি ভদ্র হবেন না, কারণ এই যুগে ভদ্রতাকে মানুষ দুর্বলতা ভাবে। তবে পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করাই ভালো। এই দুনিয়ায় সবাই নিজের সুবিধা বুঝে চলে। প্রয়োজনে কেউ চুপ থাকে, কেউ স্পষ্ট কথা বলে, কেউ বা থাকে চুপ করে খুব বাঁচিয়ে রাখে সম্পর্ক, কেউ বা নিজের ওজন বোঝাতে বাড়ায় অযথা তর্ক। কিছু মানুষ পরের সুখে নিজেকে রাখে বাজি, কিছু মানুষ স্বার্থের টানে সব হারাতেও রাজি। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর যারা কেঁদে কেঁদেও মিথ্যা বলে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি বোকা যারা হেসে হেসে সত্য কথা বলে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি চালাক যারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি দুঃখী
যারা অন্যের সুখের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি সুখী যারা অন্যের ভালো কেড়ে নিয়ে নিজে ভালো থাকে। পৃথিবীতে সেই মানুষগুলো কখনো কোনো অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত যারা কারোর এক টুকরো ভালোবাসা ভিক্ষা করে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সত্যি কথাটা হলো, কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে অন্ধ ভেবে ঠকিয়ে দিয়ে চলে যাবে বর্তমান অবস্থা। কারো কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনে এগিয়ে চলা। সাধারণ হতে পারি কিন্তু সস্তা নই, কারো চয়েস হতে পারি কিন্তু অপশন নই। সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তার তো আপন, কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়। সবাইকে কাছের মানুষ ভেব না, কারণ মুখোশধারী মানুষগুলো সবসময় কাছের মানুষই হয়ে থাকে। সমস্যা হলো, এখন মানুষ ভালো মানুষদের লালন করে না, ব্যবহার করার চেষ্টা করে। আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না, আসলে আমি বোকা, কখনো বুঝিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছো। বয়স কম হোক বেশি, সম্মানটা সবার ক্ষেত্রেই সমানভাবে গুরুত্বপূর্ণ, আর সম্মান দিতে না জানলে ফিরে পাওয়া যায় না। যার যোগ্যতা যত কম অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। মেয়েরা শাড়ি পরতে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে শাড়ি পরে তার নিজস্ব মানুষকে দেখাতে। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে, তুমি শুধু ধৈর্য ধরো, অপেক্ষা করো আর পরিশ্রম করো, দেখবে তুমি সফল হবেই হবে। কেউ ছেড়ে চলে গেছে তার জন্য ভেঙে পড়ার কিছুই নেই, চিরদিন কেউ পাশে থাকে না। এমন একজনকে ভালোবাসুন যিনি আপনার সৌন্দর্যের চেয়ে আপনার মনটাকে অনেক বেশি ভালোবাসবে। আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই, কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। কখনো ঠকিও না তাকে যে তার হাজার ব্যস্ততার মধ্যেও সময় দেয় তোমাকে। মিথ্যাবাদীর সাথে কখনো বিবাদে লিপ্ত হয় না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনা করতে পারবে না। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজের কাছে সংকল্প করেছি, আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। ভুল টুল দিয়ে আপনি স্ক্রু পর্যন্ত খুলতে পারবেন না, তাহলে ভুল রাস্তায় পরিশ্রম করে কিভাবে সফল হবেন? একলা থাকার জন্য মনটাকে অবশ্যই তৈরি রেখো, কারণ কেউ সবসময়ের জন্য কাছে থাকে না। কথা এতটুকুই, হয় তুমি না হলে আর কেউ নয়। বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে। মজা আর পয়সা চিন্তাভাবনা করেই উড়াবেন। সৎ ব্যক্তির দাম কখনো কমে না, কারণ সোনাকে 100 টুকরো করলেও তার দাম কখনো কমে না। মেয়েরা একটা জায়গায় দুর্বল, সেটা হলো তার মায়ের চোখের পানি দেখলে। কথাটা আসলেই সত্যি, ওয়াদা পূরণ করতে না পারলে কখনো কাউকে কথা দিও না, কারণ আপনার শুধু ওয়াদা পূরণ হলো না কিন্তু এই কারণে কারো হৃদয় টুকরো টুকরো হতে পারে। সেই লোক আপনার মূল্য কখনো বুঝবে না যার জন্য আপনি সবসময় অ্যাভেলেবেল হবেন। একটা কথা মনে রাখবেন, আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি, কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে। আপনার নজর সবসময় সেই জিনিসের ওপর রাখবেন যাকে আপনি পেতে চান, সেই জিনিসের ওপর নয় যে আপনি হারিয়েছেন। আমরা সবাই জানি আমাদের শেষ ঠিকানা কবর বাড়িই হবে, তাই কিছু ভালো জিনিস জোগাড় করুন। পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না, কিছু লোক জীবনে শিক্ষা দেওয়ার জন্য আসে। সময় কখনো সবসময় এক থাকে না, তাকেও কাঁদতে হবে যে একসময় বিনা কারণে কাউকে কাঁদিয়েছিল। সেই মানুষটারও একটু দুঃখ কষ্ট বুঝুন, যে মানুষটা আপনি বকলেও কখনো কিচ্ছু বলে না। কখনো কারো এতটা কাছে যেও না যে তার এটা মনে হতে থাকে আপনি দূরে থাকলেই ভালো হতো। সেই ভুলটা মানুষকে সব থেকে বেশি কষ্ট দেয়, যে ভুলের ক্ষমা চাওয়ার মতো সময় চলে গেছে। যদি কাউকে দেখেন সে একা, এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না, আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে। সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো না, ঘৃণায় যদি করতে চাও তবে মিশে আর ভালোবেসো না। হৃদয় খুন করতে যে হৃদয় কাঁপে না, শরীর খুন করতেও তার হাত কাঁপবে না। আমি বরাবরই দেখেছি তারাই জীবনের সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম। তারা হাজারো মন খারাপে হাসতে পারে যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। মনকে প্রশ্ন করলাম,
তোমার আপন কেউ ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে চলে যায় সে কখনো আপন ছিল না। মায়া শুধু কাছেই টানে না, নীরবে কাঁদায়ও বটে। অবহেলা ভয়ানক একটা রোগ, প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয়।